বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশ, একাত্তরে রণাঙ্গনে লড়াই করা বীর সেনানীদের দেশ। এই বীর সেনানীদের একজন নুরুল ইসলাম। 1946 সালের 3 মে ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম। বাবা আমজাদ হোসেন, মা জমিলা খাতুনের আদরের সন্তান নুরুল ইসলাম ছোটবেলা থেকেই ছিলেন ডানপিঠে সাহসী। নুরুল ইসলাম বাবুল, আগে ডাক নাম তার বাবুল, আমার পাশের গ্রামে যার স্থায়ী নিবাস এবং একই স্কুলে আমরা পড়তাম, চুরাইন চারি বাবা উচ্চ বিদ্যালয়। ওই সবসময় তার মধ্যে একটা ডানপিঠে ভাব, মানে যে কোনো কথা বলতেন ন্যায় কথাটা ওই সাথে সাথে বলতেন, কাউকে কোনো পরোয়া করতেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মানুষের মুক্তির জন্য জীবনের মায়া ত্যাগ করে নুরুল ইসলাম বেরিয়ে পড়েন মুক্তির সংগ্রামে। দীর্ঘ 9 মাস লড়াই শেষে বিজয় নিয়ে ঘরে ফেরেন এই বীর সেনানী। উনি একজন সত্যবাদী মুক্তিযোদ্ধা ছিলেন, সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা যখন মুক্তিযোদ্ধা সংসদটা করি, তখন বাবুল সাহেব আমাদের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সহযোগিতা করছেন। মুক্তিযোদ্ধা সংসদের অবদানের তারও কিছু সেখানে কন্ট্রিবিউট আছে। তার যতগুলি প্রতিষ্ঠান আছে ওইখানে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধারা সেখানে কাজ করে। তারই লক্ষ্যই ছিল মুক্তিযোদ্ধাকে বিভিন্নভাবে সহযোগিতা করা। শৈশবকাল থেকেই তিনি একজন রাজনৈতিক সামাজিক চেতনা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করেছেন, যে কারণে 1969-এর গণঅভ্যুত্থান, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণায় তিনি উজ্জীবিত হয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার ডাকে অন্যান্য মুক্তিযোদ্ধাদের মতোই তিনি অংশগ্রহণ করেছিলেন। এবার দেশ গড়ার কাজে মনোনিবেশ করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। শিল্পোদ্যোক্তা হিসেবে নিজেকে শতভাগ নিয়োজিত করেন। যমুনা গ্রুপের মতো শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করেন এই স্বপ্ন সারথী। আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি খালি হাতে। এই পৃথিবীতে এসে আপনি আমি বহু সম্পদের মালিক হয়েছি। আমি বিশ্বাস করি যে আমার যখন জন্ম হয়েছে মৃত্যু আমার হবে। আপনি আমি এই সম্পদ রেখে যেতে হবে খালি হাতে। আপনাকে সারা জীবন 500,000 বছর মনে রাখবে যদি আপনি জনগণের জন্য ভালো কিছু করে দেন। তাই বলি যতদিন বেঁচে আছেন বা বেঁচে থাকি আসুন সবাই মিলে এই দেশের জন্য কিছু করি। আমরা এই কয় বছরে অনুভব করেছি এই বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি বাংলাদেশের উন্নয়নে যে বিরাট অবদান রেখেছেন সেটি কিন্তু ধীরে ধীরে আরও উন্মোচিত হচ্ছে। তিনি দেশের ভেতরে যেমন শিল্পায়নে উদ্যোগ নিয়েছিলেন, পাশাপাশি রপ্তানি খাতেও তিনি কিন্তু কাজ করেছেন। তিনি মানুষের মন কী চায় বুঝতে পেরে সেরকম ব্র্যান্ড তৈরি করেছিলেন, যেমন যমুনা ফ্যান, পেগাসাস স্কেটস, যমুনা ফ্রিজ, এই ধরনের পণ্য যেটি আমাদের উদীয়মান মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা এটা ব্যবহার করেছে। গণ আকাঙ্ক্ষার বাস্তবায়নের ঐতিহাসিক কালপর্বে 21 শতকের সূচনা লগ্নে 2000 সালে তিনি প্রতিষ্ঠা করেন দৈনিক যুগান্তর। যুগান্তরের যেটা সবচেয়ে বড় গুণ, তারা স্পেডকে স্পেড বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, সত্য কথাটা বলার চেষ্টা করে। বাংলাদেশে এখন সত্য কথা বলার মানুষের অভাব, সত্য কথা বলার পত্র পত্রিকারও অভাব। যুগান্তর যেভাবে বিভিন্ন সময়ে সবচেয়ে সত্য কথা যে 2-1টি পত্রিকা বলে, এর মধ্যে যুগান্তর অন্যতম। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল একজন সফল উদ্যোক্তা ও স্বপ্ন সারথীর নাম, বাংলাদেশের শিল্পোন্নয়নে এক অনবদ্য আইকন। নুরুল ইসলাম বাবুল সাহেব বাংলাদেশের অর্থনীতিতে একটা কন্ট্রিবিউশন করে গেছেন। একজন ব্যক্তি যিনি একসময় চাকরি করতেন এবং পরবর্তীতে একজন উদ্যোক্তা হয়ে একজন সফল উদ্যোক্তা হয়েছেন এবং বাংলাদেশকে অর্থনীতিতে কন্ট্রিবিউশন করেছেন, সেরকম উদ্যোক্তার বড়ই অভাব। একটা শিল্প প্রতিষ্ঠান
একদিনে গড়ে উঠি না, এটা গড়ে তুলতে অনেক সময় লাগে। একটা 40 বছরের প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে 30,000 লোকের কর্মসংস্থান যে শিল্প প্রতিষ্ঠান করেছে, অবশ্যই তার কৃতিত্বের দাবিদার নূর ইসলাম বাবুল সাহেব। উনি ছিলেন একটা লায়ন হার্টেড পার্সন অ্যান্ড এ টাইগার টাইপ অফ পার্সন। ওনার যেটা উনি ভাবতেন যে এটা আমি করবো, উনি করে ছাড়তেন এবং উনি করেছেন। দেখেন, আমি 100 ভাগ হালাল সাবান করেছিলাম ওখানে অ্যারোমেটিক। এটা যখন আমি করি, তখন 90% 95% লোক আমাকে বাধা দিয়েছে যে এটা ঠিক হবে না। কিন্তু উনি একটা লোক যিনি পিএইচডি করেন নাই, অনেক কিছু পড়াশোনা করেন নাই, তো উনি কিন্তু এটা দূরদৃষ্টি ছিল। উনি বলছে আপনি যা ইচ্ছা করতে পারেন। উনি কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না, কিন্তু ওনার আল্লাহ এত জ্ঞান দিয়েছিল যে একটা জায়গায় যদি কোনো জায়গায় দেখছে কটকট শব্দ করছে, একটা ছোট্ট শব্দ করছে আডিউজিয়ার, উনি কিন্তু ধরে ফেলতে পারতেন যে এই কারণে এটা হচ্ছে। তো এই ধরনের প্রতিভাবান ব্যক্তি আমি খুব কমই দেখেছি। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর, যমুনা টিভি ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের স্বপ্নদ্রষ্টা, দেশের আমদানি রপ্তানি শিল্পীর অন্যতম পথ প্রদর্শক নূরুল ইসলাম বাবুল, উনি একজন সফল মানুষ ছিলেন। যেখানেই হাত দিয়েছেন উনি একজন সফলতা লাভ করেছেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছেন। যুগান্তর নামে একটি পত্রিকা বের করলেন, আবার শুরু হলো যমুনা নামে একটি টেলিভিশন। দুটিই কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এবং বেশ ভালো মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। উনি কোনো সময় কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা এই ধরনের কোনো বাইরের থেকে কোনো রকম সহযোগিতার জন্য চেষ্টাও করেননি এবং ওনার কোনো ব্যাংক সম্পর্কে কোনো কেলেঙ্কারি কোনো সময় শোনা যায়নি। একজন ক্রিয়েটিভ ম্যান, একজন সৃজনশীল মানুষ ছিলেন। একদিকে যেমন শিল্প উদ্যোক্তা হিসেবে তিনি যথেষ্ট সাফল্য অর্জন করেছেন, অন্যদিকে মিডিয়া যেন জনগণের আপনার কাজে লাগতে পারে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য মিডিয়া একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়টাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে রেখেছেন। বাবুল ভাই, এদেশে আমি বলবো যে যারা সুনাম অর্জনকারী উদ্যোক্তা যারা রয়েছেন, যারা বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তাদের মধ্যে নূরুল ইসলাম বাবুল ভাই একজন। তার এই অকাল মৃত্যু আমাদেরকে খুবই ব্যথিত করেছে। বিশেষভাবে তিনি আরও অনেক দিন বেঁচে থাকলে গণমাধ্যমের যে একটি উচ্চতা, সেই উচ্চতায় তিনি পৌঁছাতে পারতেন। একটি সমৃদ্ধ জাতি বিনির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন নূরুল ইসলাম। তার বিচক্ষণ নেতৃত্বে 4 দশক ধরে জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে যমুনা গ্রুপ। কর্মসংস্থান হয়েছে হাজার হাজার বেকার মানুষের। বাংলাদেশের অর্থনীতিতে যে কজন উদ্যোক্তা বিশেষ অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, আমাদের সবার শ্রদ্ধেয় নূরুল ইসলাম বাবুল। মিডিয়া সেক্টর ও পোশাক খাতসহ অর্থনীতির প্রায় প্রতিটি জায়গায় বহু মানুষের জন্য তিনি কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন। তিনি ছিলেন একজন সাহসী মানুষ যার মধ্যে ছিল অসাধারণ উদ্যোক্তা মনোভাব আর প্রগতিশীল চিন্তাভাবনা। নূরুল ইসলাম বাবুল বাংলাদেশের শিল্প জগতে একটা উজ্জ্বল নাম, যিনি জিরো থেকে তার নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে তিনি আজকে বাংলাদেশে নানা রকমের শিল্প কলকারখানা কিন্তু গড়ে তুলেছেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা ফিউচার পার্ক যে একটা মার্কেট করেছেন, এটাও বাংলাদেশের জন্য একটা বড় ধরনের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আজকে বাবুল ভাইয়ের যে প্রয়াণ, এই প্রয়াণটা কিন্তু আমরা মনে করি বাংলাদেশের এই শিল্প কলকারখানা বা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিয়োগাত্মক ঘটনা। নিরন্তর সংগ্রাম ও সাহসের অনন্য জীবনের নাম নূরুল ইসলাম। কখনো তিনি সাহস হারাননি কোনো পরিস্থিতিতেই। তার দুটি উজ্জ্বল দৃষ্টান্ত দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। তার জীবদ্দশায় দৈনিক যুগান্তরকে গত 20 বছর বহু চড়াই উতরাই পেরোতে হয়েছে, কিন্তু নূরুল ইসলাম পিছু হটেননি এক পাও। একই ব্যাপার ঘটেছে যমুনা টেলিভিশন নিয়েও। তার জীবদ্দশার দীর্ঘ 12 বছর আইনি লড়াই চালিয়ে সম্প্রচারের অধিকার প্রতিষ্ঠা করেছেন যমুনা টেলিভিশনের, মাথা নোয়াননি, আপোষ করেননি।
এসব গণমাধ্যম গণমানুষের মুখপাত্র হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীর দর্পে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র নুরুল ইসলামের অদম্য সাহসিকতার কারণেই। নুরুল ইসলাম বাবুল, যিনি এই শিল্পপতি, শিল্পের কারিগর, তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিন, 25 বছরে যুগান্তর পা দিয়েছে আমরা জানি, কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয় প্রায় 30 বছরে। আমি দেখেছি একজন সাহসী যোদ্ধাকে, আমি দেখেছি একজন সফল কর্মবীর মানুষকে, অতি সাধারণ মানুষ। আমি দেখেছি একজন স্নেহভরা পিতাকে, আমি দেখেছি একজন ভালোবাসার বউ ভরা ভালোবাসা দিয়ে নিয়ে একজন স্বামীকে, একজন বন্ধুকে, একজন অভিভাবককে। এটি ভুলবার নয়, তার অনুপ্রেরণা কর্মের ক্ষেত্রে তার সাহসের কোনো তুলনা হয় না। তিনি ছিলেন আমাদের সাহসের কান্ডারি, আমাদের ভরসাস্থল। তাই যুগান্তর পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই তার আদর্শকে লালন করি, তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথই হোক আমাদের আজকের এই দিনের সবচেয়ে বড় ব্রত। যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব কতটা সাহসী ছিলেন, এটা আসলে আমার মুখ দিয়ে বলার কিছু নেই, এটা সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে যে উনি কতটা সাহস নিয়ে কাজ করতেন। এবং ওনার গণমাধ্যম দুটি, যুগান্তর এবং যমুনা টেলিভিশন, যত নিউজ করে, যে ধরনের নিউজ করে, এটা তো সাহস না হলে, একজন এন্টারপ্রেনারের সাহস না হলে এটা করা কোনোভাবেই সম্ভব না। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, বিভিন্ন অর্থনৈতিক সংকটে যমুনা গ্রুপের চেয়ারম্যান যেই রকম সাহস দেখিয়েছেন, এটা বাংলাদেশে বিরল। এটা নিয়ে আসলে আলাদা আলাদা করে বলা যাবে না। ওনার জীবনটাই সাহসে ভরপুর ছিল, পুরো জীবনটাই সাহসী ছিল।